বুনিয়াদী শিক্ষা অধিকর্তার সঙ্গে বুধবার প্রতিনিধিমূলক দেখা করলেন 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা। তারা জানান, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অধিকর্তার সঙ্গে বুধবার দেখা করবেন। আগের ডেপুটেশনের সময়ের প্রশ্নের উত্তর জানতে চাইবেন তারা। তাই সমস্ত 10,323 শিক্ষক শিক্ষিকাদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এই এসএলপি গুলোর মধ্যে পার্টি ছিলাম, তাহলে পার্টি না হলে আমাকে এই জাজমেন্টের এফেক্ট কী করে দিল, পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে যদি আমাদেরকে টার্মিনেশন দেওয়া হয়, আমরা তো বলছি টার্মিনেশনটা ইন্ডিভিজুয়াল নামে এবং সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টের ভার্ডিক্টের কোন ব্যক্তি কী বিষয়ে আমার বিরুদ্ধে কেস করেছে বৃত্তান্ত লিখে যদি আমাকে দিয়ে দেন, আমরা চলে আসি। আপনারা কি মনে করেন আগামীকালকে আপনাদের যে কর্মসূচি সেখানে আপনারা সফল পাবেন? আমরা তো আশাবাদী, যেহেতু এর আগেও আমাদের ডাইরেক্টর মহোদয়ের সঙ্গে কথা হয়েছে এবং উনি বলেছেন যে সরকারের সঙ্গে কথাবার্তা বলে উনি যা জানানোর জানাবে পরবর্তীতে, পরবর্তী মানে 14 তারিখের দিন যেটা আমরা প্রতিনিধিদের সঙ্গে কথা বলেই ফিক্স করা হয়েছিল সেই সময়, সেই ডেট অনুযায়ী আমরা যাচ্ছি। আমরা আশাবাদী, উনি সরকারের সঙ্গে নিশ্চয়ই কথা বলেছেন এবং আমরা পজিটিভ আনসার রেডি অবস্থায় আছি। রিপোর্ট চ্যানেল 3 রাত।